বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ক্যানভাস আর্ট একাডেমি বিডির এই আঙিনায়। আমরা ছবি আঁকা নিয়ে কথা বলি এই চ্যানেলটায়। যারা ছবি আঁকতে চায় এবং ছবি আঁকা দেখতে চান তাদের জন্য এই চ্যানেল। আজকে আমরা একটা কুকুরের ছবি আঁকবো। আমরা জানি কুকুর খুব প্রভু ভক্ত পশু, গৃহপালিত পশু। সবাই আমরা কম বেশি পছন্দ করি কুকুরকে, এবং কুকুর পুষতে আমরা খুব পছন্দ করি। এই সেই কুকুরের ছবিটাই আজকে আমরা আঁকবো। তবে আঁকার আগে আমি যে কথা বারবার বলে থাকি যে যে কোনো বিষয় যখন আমরা ছবি আঁকি সেই বিষয়টাকে আমরা ভালো করে দেখে নিতে হয়, তারপরে পর্যায়ক্রমে ধাপে ধাপে সুন্দরভাবে আঁকতে হয়, নাহলে আমাদের ছবি ভালো আঁকা হয় না। হ্যাঁ, আজকেও ঠিক এই একই করছি। আমি ছবিটাকে ভালো করে দেখে নিয়েছি কীভাবে বসে আছে, হ্যাঁ, এবং বসে থাকার পরে তার শারীরিক গঠন কেমন হয়েছে, ঠিক প্রতিটা অঙ্গই আমাকে ভালো করে দেখে নিতে হয়, তারপরে ছবি আঁকতে হয়। নাহলে তো ভালো ছবি আঁকতে পারবো না আমরা। হ্যাঁ, নাহলে ছবিটা অ্যাকুরেট হবে না, একেবারে হুবাহু হবে না। যাই হোক, আমরা একটা সার্কেল দিয়েছিলাম। সার্কেলটাকে সার্কেল বাম দিকে একটা মুখটা যেহেতু বাম দিকে তাকিয়ে আছে, এই জন্য আমরা মুখটাকে তৈরি করার জন্য একটা বক্স আকারে দিয়েছি। হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন, ছোট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আঁকছি ছবিটা। হ্যাঁ, একটা সহজভাবে মানে একটা গ্রাফ করে নিয়েছি, একটা রাফলি একটা গ্রাফ করে নিয়ে। তোমরা যারা নতুন শিখছো তাদের জন্য এটা করছি আমি। হ্যাঁ, তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিবে, সরাসরি পেন দিয়ে আঁকতে পারবে না। কারণ হচ্ছে ছবিটা আঁকার মধ্যে বা বিভিন্ন যে অবয়বটা আঁকার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকলে এটাকে ভুলটাকে সংশোধন করা যায়। আর যদি সরাসরি পেন দিয়ে আঁকতে চাও তাহলে তোমার ভুল হলে চলবে না, কেন ওই অংশটা মোছা যাবে না। যাই হোক, আমি একটা কুকুরের ছবি আঁকছি। হ্যাঁ, সেই কুকুরটাকে কিন্তু দুটো পজিশনে আঁকবো আমি। হ্যাঁ, একটা বাম দিকে তাকিয়ে সরাসরি তাকিয়ে আছে, আর একটা আমরা যেটা জানে এখন যেটা আঁকছি সেটা হচ্ছে বাম দিকে একটু মাথাটা ঘাড়টা ঘুরিয়ে, হ্যাঁ, মাথাটা বাম দিক করে আছে। আমি কীভাবে আঁকলাম দেখো, আগে একটা সার্কেল দিয়ে নিলাম, সার্কেল দিয়ে ওটার মাথাটা তৈরি করলাম, তারপরে এই কানটা এভাবে সুন্দরভাবে এভাবে আঁকা যায়। দেখো, সহজভাবে আমার মনে হয় তোমরা একটু প্র্যাকটিস করলে, যারা আঁকতে চাও এবং দর্শক যারা আছেন তারা আঁকতে চান তারা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর এই জন্য আমি আবারও বলছি যে আসলে যে বিষয়টা আমরা আঁকবো সেই বিষয়টাকে অবশ্যই ভালো করে দেখে নেব। হ্যাঁ, হুটহাট করে আঁকলে হবে না। হ্যাঁ, বিষয়বস্তুকে ভালো করে দেখে পর্যবেক্ষণ করে তারপর আঁকতে হবে। অর্থাৎ এই যে বসে আছে কুকুরটা, হ্যাঁ, বসে আছে আসলে এটা মাটিতে বসে আছে বা কোনো একটা জায়গায় বসে আছে, বসে থাকার পর তার শারীরিক গঠনটা, হ্যাঁ, কীভাবে আসলে তৈরি হয়, শারীরিক গঠনটা কী, হ্যাঁ, কেমন হয়ে থাকে বসে থাকা অবস্থায়। আবার দৌড়ালে কিন্তু আবার অন্যরকম তার শারীরিক মুভমেন্টটা অন্যরকম আমরা পাবো, ঠিক না? আবার হাঁটলে আবার অন্যরকম পাবো। এভাবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু প্রতিটা মুভমেন্টে আঁকতে গেলেই আমাদের সেই বিষয়গুলো, সেই মুভমেন্টগুলো আমাদের কি পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে ভালো করে, তা হবে, হ্যাঁ, তারপরে আঁকতে হবে। নাহলে কিন্তু ভালো ছবি আঁকা যাবে না, অ্যাকুরেট আমাদের ছবিটা হবে না। তো সেই বিষয়গুলো আমরা দেখে নিব। তো যাই হোক, পেন্সিল দিয়ে আঁকাটা শেষ করব। শেষ করার পরে তো আমরা এটা সাইন পেন দিয়ে আঁকবো। আর সাইন পেনটা অবশ্যই আমরা যেহেতু জল রং দিয়ে আবার রং করবো, সেক্ষেত্রে আমরা সাইন পেনটা অবশ্যই আমাদের পারমানেন্ট কালি হতে হবে, পারমানেন্ট সাইন পেন। নাহলে আমরা ওই কালিটা এক সময় জল রং লাগানোর সময় ওটা চুপসে যাবে। তো এই জন্য আমাদের যে সাইন পেনটা বা পেনটা করবো সেটা অবশ্যই আমাদের পারমানেন্ট কালি হতে হবে, যেন জল রং না লাগালে যেন না উঠে যায়। যাই হোক, আমি এই ড্রয়িংটা করে নিচ্ছি তোমাদের জন্য। আর যারা আসলে বিগিনার, যারা আসলে কাজ শিখছ, তারা অবশ্যই আমার এই মানে ডিরেকশানগুলো ফলো করবে, আমি কীভাবে আঁকছি এবং বলছি আঁকার জন্য। আসলে তোমাদের শেখার জন্যই আমি ছবি আঁকি। হ্যাঁ, তোমাদের যারা তোমাদের শিখতে পারো, যাতে, হ্যাঁ, যাতে একটু উপকার হয়, আর সেই জন্যই ছবি আঁকি। আর অবশ্যই তোমাদের ভালো মন্দ, তোমাদের কোনো বিষয় জানতে হলে আমাকে তোমরা মেসেজ করতে পারো, কমেন্টস করতে পারো, তাহলে আমি কমেন্টসের উত্তর দিয়ে থাকি সাধারণত।
এই যে আমরা দেখেছি যে কুকুরটা বসে আছে, কুকুরটা বসে থাকলে একটা মুভমেন্ট তৈরি হয়, অর্থাৎ তার বডির স্ট্রাকচারগুলো কীভাবে দেখা যায় বা কীভাবে তৈরি হয় সেটাগুলো আমরা ফলো করেছি আগে, তারপর আমি ছবিটা আঁকার চেষ্টা করেছি। যা হোক, তোমরাও যে কোনো বিষয়ে ছবি আঁকতে গেলে সেই বিষয়টাকে ভালোভাবে দেখে তারপর তোমার কাগজটাকে একটা কম্পোজিশন তৈরি করবে, কম্পোজিশনের মাধ্যমে ছবিটা আঁকবে। আমি সেটাই করছি, দুটো কান, তারপর মুখ, নাক, চোখ, সবগুলোই গঠন কিন্তু এক একটা আলাদা, ঠিক না? মানুষের যেমন চোখ নাক মুখ গঠন, তেমনি পশুরও কিন্তু বিভিন্ন পশুর নাক মুখ চোখের গঠন কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই সেই জন্যই আমি বলছি যে ভালো করে দেখতে হবে, হ্যাঁ, কার নাক চোখ কেমন সেটা দেখতে হবে, তারপর আঁকতে হবে। এখন আমরা এই বাম দিকের ছবিটা আঁকা হয়ে গেল, একই কুকুরের ছবি, দুটো মুভমেন্ট, অর্থাৎ ডান দিকের ছবিটা একটু ঘাড়টা বাঁকিয়ে বাম দিকে তাকিয়ে আছে কুকুরটা, হ্যাঁ, তো সেটা একটু আঁকতে চেষ্টা করলাম। আর বসার পজিশনটা কিন্তু একই আছে, হ্যাঁ, শুধু মুখটা ঘুরিয়ে সে বাম দিকে তাকিয়ে আছে, আমরা সেই পজিশনটাই আমরা আঁকছি এখন। যা হোক, পেন্সিল দিয়ে এঁকেছি আমরা ছবিটা। এটা আসলে যারা শিক্ষানবিশ, যারা শিখছো, তাদের জন্য এটা খুবই উপযুক্ত মাধ্যম, উপযুক্ত পদ্ধতি। এই এই নিয়মে আঁকলে তোমরা ভালোভাবে আঁকতে পারবে, সরাসরি পেন দিয়ে আঁকতে পারবে না। যারা একটু এক্সপার্ট আছে, স্কিল ভালো আছে, তারা সরাসরি পেন দিয়ে আঁকতে পারবেন। তা যা হোক, আমি বিগিনারদের জন্য এভাবে আঁকছি ছবিটা। যারা এখন শিখছে, প্রথমত আমরা ছবিটাকে পেন্সিল দিয়ে এঁকে নিব। দরকার হলে কোথাও যদি ভুল হয়ে যায় তখন আমরা পেন্সিল দিয়ে, আমরা ইরেজার দিয়ে ওটাকে আমরা মুছে নিয়ে আবার নতুন করে ড্রয়িং করে নিতে পারবো, কারেকশন করে নিতে পারবো। এই জন্যই পেন্সিল দিয়ে আঁকতে হয় আগে, সরাসরি না এঁকে পেন্সিল দিয়ে এঁকে তারপরে আমরা ওটা আমরা পেন দিয়ে, যেহেতু এটা পার্মানেন্ট কালি আছে এখানে, এটাকে একবার ড্রয়িংটা করে ফেললে ওটা কিন্তু আমরা কি কারেকশন করতে পারবো না ভুল হয়ে গেলে, ঠিক না? যা হোক, আমি সেই মানে নিয়মই কাজ করছি। আর আমরা জল রং দিয়ে কাজ করবো, এটা শেষ হয়ে পড়ে জল রং দিয়ে আমরা হালকা করে সুন্দরভাবে সহজভাবে জল রংটা করবো। যেহেতু কুকুরটা বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা লাইন টানতেই হবে আমাদের নিচে, যে বসে আছে, মিশে আছে মাটির সাথে, বা যেখানটায় বসে আছে সেখানটা কিন্তু অবশ্যই একটা লাইন দিয়ে ওটার যে ওয়েটটা, কুকুরের যে একটা ওয়েট আছে, ওজন আছে, সেটা বোঝাতে হবে। ঠিক রঙের ক্ষেত্রেও আমরা এভাবে করব যে হ্যাঁ, নিচের দিকে আমরা অবশ্যই যেখানে বসে আছে সেখানে একটা ছায়া পড়ে, ছায়া না পড়লে কিন্তু ওটার হালকা মনে হবে যে বাতাসে ভাসছে, পুরো হাওয়ায়ও ভাসছে। যাই হোক, আমরা আমাদের ড্রয়িংটা আমরা সাইন পেন দিয়ে করে ফেললাম, এখন আমরা ইরেজার দিয়ে আমরা মুছে নিই, হ্যাঁ, মুছে নিয়ে তারপর এই ধরনের অনেক ছবি আঁকা, জীবজন্তুর অনেক ছবি আঁকা আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে আসতে পারো, তোমাদের ভালো লাগবে। এবং বিভিন্ন পশুর আঁকা ছবি তোমরা শিখতে পারবে, কীভাবে পশু বা পাখি আঁকা যায় সেটা আমাকে সুন্দরভাবে বর্ণনা করা আছে, তোমরা দেখে আসবে। এই যে বলেছিলাম যে ওয়াটার কালার, সেই অনেক কালার প্লেটে আমি অনেকগুলো শেড নিয়েছি, সেই ওয়াটার কালার দিয়ে আমরা এখন রংটা করব। হ্যাঁ, কুকুরের রংটা কেমন আছে সেটা কিন্তু আমি দেখে নিয়েছি, হ্যাঁ, সাদা এবং হলুদ, কিছুটা ইয়েলো আকার টাইপের হলুদ, হ্যাঁ, একদম জলজলে হলুদ নয়, এটা ইয়েলো আকার টাইপের হলুদ, যেটা সাধারণত আমরা দেখি কুকুরের রং কেমন হয়, হ্যাঁ। সাদা অংশটাকে আমি যে রংটা লাগিয়েছিলাম শেডটা, সাদার মধ্যেও কিন্তু শেড পড়ে, আলো ছায়া পড়লে শুধু ফ্ল্যাট সাদা থাকে না, সাদার মধ্যেও শেড পড়ে। আর শেডটা আমাদের বানাতে গেলে কী করতে হবে, আমাদের কিনতে হবে কোবাল্ট ব্লু, হালকা করে কোবাল্ট ব্লু নিয়ে ওর সাথে সামান্য একটু ভারমিলিয়ন রেডটা মিশিয়ে, আর মিশিয়ে আমরা হালকা করে ওই শেডটা লাগাবো। কোথাও কোথাও সাদা অংশ আমরা ছেড়ে দিব, কারণ সাদা যে হাইলাইট যখন পড়ে তখন সাদাই থাকে ওটা, আর যেখানে ছায়া পড়ে সেখানে এই ক্রেডটা, এই ধরনের যে ব্লু কালার দিয়ে বানালাম না, সেই ব্লু কোবাল ব্লু এবং ভার্মিলিয়ন রেড দিয়ে হালকা করে একদম পাতলা করে জলটা খুব, হ্যাঁ, একটু জলটা একটু পরিমাণ বেশি এবং রঙটা খুবই হালকা পরিমাণ দিয়ে তারপরে শেপটা বানিয়েছি আমরা। এখন আমরা গায়ের রং লাগাবো। গায়ের রংটা বানাতে হলে আমাদের কী করতে হবে, দেখো যে ইয়েলোটা আছে, হ্যাঁ, এই ইয়েলোটা আমি বানিয়েছি ইয়েলো ওয়াকার, তার সাথে
সামান্য পরিমাণে ভার্মিলন রেড আছে, হ্যাঁ স্কারলেট রেডও বলি আমরা, সেই রেডটাকে ভার্মিলন রেড সাথে রেডটা অল্প পরিমাণ মিশিয়েছি এবং ইয়েলো আকার পরিমাণটা একটু বেশি, ইয়েলো আকার দিয়ে মিশিয়ে আর যেটা রেড কালারটা সেটা আমরা হালকা করে অল্প করে দিয়েছি, পাশাপাশি তার মধ্যে সামান্য একটু ব্ল্যাকও দিয়েছি আমরা। ব্ল্যাকও দিতে পারো, নাহলে তুমি একটু সামান্য করে যেটা হচ্ছে কোবাল ব্লুটো মিক্স করতে পারো, তবে ব্ল্যাকটা দিলে অ্যাকুরেট যে কালারটা হবে আমার, যে কালারটা আমি চাচ্ছি। ইয়েলোর সাথে হালকা করে আমি আবারও বলছি, ইয়েলোর সাথে, ইয়েলো মানে ইয়েলোটা আকারটা হচ্ছে ইয়েলো ওয়াকার, ইয়েলোর নানান ধরনের শেড আছে আমাদের জল রঙে, তার মধ্যে ইয়েলো ওয়াকার, ইয়েলো ওয়াকারটা নিয়ে হালকা করে ভার্মিলন রেড মিশাবে আর একটু সামান্য পরিমাণে একটু ব্ল্যাক নিতে পারো, তাহলে এই রঙ এই শেডটা চলে আসবে। হ্যাঁ তোমরা চেষ্টা করবে। আর তোমরা জানো যে জল রং তিনটা ধাপ আছে, জল রং করার সময় আমরা তিনটা ধাপ মেনটেন করি, হ্যাঁ, যাকে আমরা আমাদের একাডেমিকলি ভাষায় যাকে বলি আমরা ওয়াশ, অর্থাৎ তিনটা ওয়াশের মাধ্যমে, অর্থাৎ আমরা যখন কাজ শুরু করবো শেষ পর্যন্ত তিনটা ওয়াশের মাধ্যমে আমরা কাজটা শেষ করে থাকি, আমরা সেটাই করছি। যেমন প্রথম ওয়াশে আমরা প্রথম একেবারে ছবিটা ভালো করে দেখে নিয়ে কোথায় কী রং আছে, যে কালারটা আছে সেটা আমরা একবার পরিমাণ মতো একটা ডাইমেনশনটা আমরা তৈরি করব। হ্যাঁ যা হোক, সেই ডাইমেনশনটা তৈরি করার পরে আমরা সেকেন্ড ওয়াশে যাব, অর্থাৎ প্রথম ওয়াশটা কিন্তু ভালো করে মানে অনেকটা রঙই শেষ করে ফেলতে হবে প্রথম ওয়াশটার মধ্যে, কিন্তু হালকা রঙগুলো যে শেডগুলো আছে সেই হালকা শেডগুলো আমরা দিয়ে থাকবো, হালকা শেড করতে আমাদের হালকা রং থেকে আমার গাঢ়তে যাবো পর্যায়ক্রমে, আমি গাঢ় রঙটা আমরা হুট করে করব না, ভারী রঙগুলো আস্তে আস্তে পরে করব। হ্যাঁ সেই ভারী রঙটা পরে করে তারপর আস্তে আস্তে আমরা হালকা রঙটা প্রথম দিয়ে পরে গাঢ় রঙটা করব পর্যায়ক্রমে। তাই এটা তারপর থার্ড ওয়াশে গিয়ে আমরা টুকিটাকি কোথাও কোথাও ডিটেলিং যেগুলো আছে, হ্যাঁ দেখে দেখে চিকন তুলি দিয়ে আমরা ড্রয়িংগুলো বের করে নিয়ে তারপরে কাজটা শেষ করে দেবো। এটাই হচ্ছে জল রঙের নিয়ম আসলে ছবি আঁকার। আর জল রঙে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রঙের সাথে যে জলটা মিশাবো এটার পরিমাণগত ব্যাপার অনেক সাবধানে ব্যবহার করতে হয়, এই জন্য যারা সবসময় জল রং চর্চা করেন তারাই কিন্তু ভালো জল রং করতে পারে, ছবি আঁকতে পারেন, অর্থাৎ জল রঙটা হচ্ছে চর্চার বিষয়। অতএব জল রং করতে গেলে আমাদের অবশ্যই চর্চা থাকতে হবে, নাহলে ভালো জল রং করতে পারবো না। যাই হোক বন্ধুরা, এখন যেটা বলেছিলাম যে আমরা নিচের দিকে, আমরা যেহেতু একটা সারফেস আছে নিচে নিচে বসে আছে, যে মাটিতে হোক বা যেখানেই বসে আছে সেখানে একটা ছায়া পড়ে, ঠিক না, আলো ছায়া ছাড়া তো আমরা আসলে আলো ছাড়া তো আমরা কোনো জিনিস দেখি না, যেহেতু আলো যেখানে পড়বে সেখানে ছায়া আছে, অতএব আমরা নিচে হালকা রং দিয়ে আমরা একটা ছায়া তৈরি করলাম, এখানে আমরা এই ছায়াটা তৈরি করেছি আমরা, তাই এভাবে একটা ছায়া দিতে পারি আমরা। আর এখন আমরা যেটা বলেছিলাম যে আস্তে আস্তে ডার্কে যাব, সেই ডার্কের জন্য আমরা গায়ের যে শেডটা আছে সেই শেডটাকেই আমরা সেই রঙটার মধ্যে একটু ভারী করে, অর্থাৎ এই সময় কিন্তু আমরা একটু জলটা খুব কম মিশাবো, রঙটা একটু বেশি দেবো, তাহলে রঙটা গাঢ় হবে। আর পাশাপাশি একটু যে আমরা যে ইয়েলো দিয়েছিলাম ইয়েলো পরিমাণ একটু বেশি হবে, আবার আমরা যে লাল রঙটা দিয়েছিলাম সেটার পরিমাণ বেশি হবে, একটু কালো রং একটু কালো দিয়েছিলাম ওইটারও পরিমাণ প্রণামূলক একটু বেশি হবে, তাহলে রঙটা সেটটা গাঢ় হবে। আর গাঢ়টাই আছে যেখানে ছায়া পড়েছে সেই জায়গাটা আমরা ব্যবহার করছি, অর্থাৎ ইয়েলো রঙের ডাইমেনশনটা বের করার জন্য আমরা এই গাঢ়র শেডটা দিচ্ছি ইয়েলোর। তো এভাবে আস্তে আস্তে আমাদের কাজটা শেষ করে ফেলব। বন্ধুরা আমাদের শেষ পর্যায়ের কাজটা আপনারা যারা দেখছেন দর্শকরা, আশা করছি আপনারা উপভোগ করছেন আমার আঁকাটা। যা হোক এইভাবে আমরা এই চ্যানেলে এই আঁকা নিয়ে কথা বলি, ছবি আঁকা দেখাই, আর সবাই আসলে উপভোগ করেন আমাদের আঁকাটা। যদি আঁকাটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। আর যদি নতুন ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা বেল আইকনটা বাজিয়ে রাখবে, বেল আইকনটা প্রেস করলে আমাদের নতুন যে ভিডিওগুলো আসবে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।